আসলে কথাগুলো কিন্তু আজাইরা কথা না, একটু প্রয়োজনীয় কথা আপনারা শোনেন। শুনলে আমার আসলে ঢাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা হবে। ঢাকায় যে আমি একটা প্রবলেমে পড়ছিলাম, সেটা কি এবং কিভাবে কি হইলো সেটাই আসলে বলার জন্য আমার মূলত ভিডিওতে আসা। আর আমি কি কি পণ্য নিয়ে আসছি, কোনটা কি কাজের জন্য, আমি একটা আইসি ফ্রেন্ড নিয়ে আসছি ফুল চিন অন, এটা নিয়েও আমি কথা বলবো। তো ধৈর্য সহকারে দেখেন এবং অবশ্যই কাজে আসবে। আসসালামু আলাইকুম, ঢাকা টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আসলে হঠাৎ করে ভিডিওতে আসলাম, কদিন আগে ঢাকা থেকে ঘুরে আসলাম, ভাবলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আমার ব্যবসা কাজের প্রথম ঢাকা সফর কেমন ছিল, কি অভিজ্ঞতা হইলো, কি কি শিখলাম, কি কি জানলাম, এটা আসলে শেয়ার করার জন্য মূলত ভিডিওতে আসা। এখান থেকে কিছু শিখতেও পারবেন, কারণ ঢাকায় গেলে কি কাজ নিয়ে গেলে কি কি জিনিস আপনাকে নিয়ে যেতে হবে, কি কি জিনিস নিয়ে গেলে আপনি অনেক ধরনের বিপদ, যেগুলো অনেকে আছে যে এইসব অনেক দিন হলেই ঢাকায় যান, তারা এই প্রবলেম কখনো ফেস করেন নাই, প্রবলেম আসতেই পারে, সেটা আপনাকে জানতে হবে, সেটা সুন্দর করে ট্যাকেল দিতে হবে। তো ঢাকা অনেকবারই গেছি কিন্তু ব্যবসা কাজে কখনো যাইনি। তো আমাকে যে নিয়ে গেছে বলতে পারেন আমার পথ প্রদর্শক, আমার একজন বড় ভাই। তো আমি অনেকদিন হলে ঢাকা যাব যাব ব্যবসা কাজের চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আসলে সময় হয়ে উঠতেছিল না। তো হঠাৎ করে ভাবলাম যে ঢাকায় যাই, একটু ঘুরে টুরে আসি। তো ভাই অনেকদিন হলেই 18-20 বছর হলেই ব্যবসা করে এবং অনেকদিন ঢাকায় গেছে, যাওয়া আসা করছে, কোনো প্রবলেম হয়নি, কোথায় কীভাবে কিনতে হয়, কোথায় জিনিস পাওয়া যায়, এভরিথিং। তো ভাইয়ের সাথে রওনা দিলাম শুক্রবারে, গত শুক্রবার সকাল 7:15 গাড়ি, আমার গাড়ি আমি টিকিট কাটলাম টেকনিক্যাল। আমি যেহেতু উত্তরবঙ্গ বগুড়া থেকে যাব, বগুড়া থেকে সরাসরি টেকনিক্যালের টিকিট কাটলাম। বাসটা হচ্ছে নওগাঁ থেকে ঢাকার বাস। তো উঠে আমি ওখানে, আমরা আসলে কয়টা হবে, 5:30-4:30 এরকম হবে, আমরা ওখানে পৌঁছিলাম, তারও আগে হবে, যাই হোক। পৌঁছার পর আমার যে বড় ভাই আমাকে সাথে করে নিয়ে গেছে, ওনার পরিচিত একটা বোর্ডিং বা আমরা আবাসিক হোটেল বলতে পারি, যেখানে মানুষ একদিন বা দুই দিন, এক রাত বা দুই রাতের জন্য থাকতে পারে, এরকম একটা হোটেল। ওনার অনেক পূর্ব পরিচিত, ওই হোটেলের মালিকটা অনেক ভালো। আসলে কথাগুলো কিন্তু আজাইরা কথা না, একটু প্রয়োজনীয় কথা আপনারা শোনেন। শুনলে আমার আসলে ঢাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা হবে। ঢাকায় যে আমি একটা প্রবলেমে পড়ছিলাম, সেটা কি এবং কিভাবে কি হইলো সেটাই আসলে বলার জন্য আমার মূলত ভিডিওতে আসা। আর আমি কি কি পণ্য নিয়ে আসছি, কোনটা কি কাজের জন্য, আমি একটা আইসি ফ্রেন্ড নিয়ে আসছি ফুল চিন অন, এটা নিয়েও আমি কথা বলবো। তো ধৈর্য সহকারে দেখেন এবং অবশ্যই কাজে আসবে। তো গেলাম যথারীতি, ওখানে যাওয়ার পর যেহেতু উনি অনেক পরিচিত, ওখানকার যে ম্যানেজার, মানে বোর্ডিংয়ে আবাসিকের যে দেখভাল করে যে ম্যানেজারটা, উনি পরিচিত। তো আমাদেরকে বললো যান আপনার রুমে যান, উনি এর আগেও যে রুমে থাকছে অনেকবার ওই রুমের চাবিটাই নিল, যে বললো যে দেন 22 নম্বর রুমের চাবিটা দেন। ওই রুমটা আসলে একটু সবার আলাদা এবং ওখানে জানলা আছে, আশেপাশের পরিবেশ সব কিছু দেখা যায়, বাতাস আসে। এটা আসলে কাপ্তান বাজার, গুলিস্তান থেকে একটু ভিতরে কাপ্তান বাজার, ওখানেই মূলত বোর্ডিং বা আবাসিকটা। তো গেলাম, যে আমাকে ম্যানেজার আমাদেরকে বললো যে আপনারা যান ফ্রেশ হন, তারপরে এসে এন্ট্রি করেন। মানে একটা আবাসিকে থাকতে গেলে আপনার ভোটার আইডি জমা দিতে হবে, ভোটার আইডি দেখে ওনার নাম ঠিকানা, আপনার কই থেকে আসছেন, আপনার ফ্যামিলির একটা নাম্বার, আপনার নাম্বার, এগুলো এন্ট্রি করবে। তো আমাদেরকে বললো যে যান আপনারা আসেন, তারপরে আমরা এন্ট্রি করবো নি। তো আমরা গেলাম দুই ভাই, উনি একজন টেকনিশিয়ান, অনেকদিন হলে এই পেশার সাথে জড়িত। তো যাওয়ার পর রুমে আমরা বসছি, আমি যেহেতু প্রথম গেছি, আমার চিন্তা ভাবনা ছিল যে আমি কিছু ফ্রেশ মাদারবোর্ড নিয়ে আসব। তো আমরা কিছু কাজ করতে গেলে ফোন অনেক সময় ডেট হয়ে যায়, ডেট হতেই পারে, তো কিছু বোর্ডের চাহিদা থাকে। আমি শুনছি যে অনেক বোর্ড পাওয়া যায়, আসলে অনেক বোর্ড পাওয়া যায়। তো তার জন্য আমি কি করছি, যেগুলো আমার কাছে টাচ ডিসপ্লে ভালো আছে ওই সব টাচ ডিসপ্লে খুলে নিছি, জাস্ট আমি খেলে বোর্ড লাগাবো, একটা ব্যাটারিও নিছি আর টাচ ডিসপ্লে নিছি, চেক দিব নিয়ে আসবো, এরকম আমি 6-7টা 7-8টা নিছি। আমার যেসব
টাচ ডিসপ্লে আছে, বোর্ড দরকার ব্যক্তিগত বা ব্যবসার কাজেও দরকার, ওই ভাই ওই রকম 5-6টা নিছে প্রয়োজনীয় যেগুলো আছে। তো নেওয়ার পরে কপালটা আসলে খারাপ বলবো না, ভালোই বলবো, কারণ আলহামদুলিল্লাহ কোনো বিপদ হয়নি। বিপদে পড়ছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি, কিছু শিক্ষা গ্রহণ করছে ওখান থেকে আর কি। তো আধা ঘন্টা পার হওয়ার পরেই হুট করে দরজার লক ঠোকাচ্ছে, খুললাম, খোলার সাথে দেখি 4টা পুলিশ। আর আমরা যেখানে আছি যে আবাসিকটায়, এটা হচ্ছে কাপ্তান বাজার, এটা অরিয়া থানার মধ্যে পড়ে। আমি সবসময় নিউজ দেখি, সাম্প্রতিক আন্তর্জাতিক দেশীয় সব নিউজই শুনি, তো বেশিরভাগই আমি যেসব প্রবলেমগুলো দেখি, থানা ভিত্তিক যেসব প্রবলেমগুলো দেখি, অযথা একটা সাধারণ মানুষকে নিয়ে যে হয়রানি করে বা এমনিতেই চাঁদা দাবি করে, এই সব যে কাজগুলো যেসব থানায় হয় তার মধ্যে অন্যতম একটা ওয়ারি থানা। তো যখন আমি শুনলাম যে এটা ওয়ারি থানার মধ্যে, আমাদেরকে বললো যে কই থেকে আসছেন, আমরা বললাম ওই ভাইটা সিরাজগঞ্জের, বললো সিরাজগঞ্জ, আমি বললাম যে আমি বগুড়া থেকে। তো কী কাজ এখানে? আমরা মোবাইল টেকনিশিয়ান, আমরা জিনিস কিনতে আসছি। আমাদের ব্যাগ দেখাতে বললো, ব্যাগ দেখাইলাম, এবং এবং যে ব্যাগের মধ্যে, যে কার্টনের মধ্যে আমার 6-7টা ফোন, ফুললি ফোন না কিন্তু, সেটিং ফোন না, জাস্ট টাচ ডিসপ্লে আর ব্যাটারি, মাদারবোর্ড নাই। আমারগুলো বের করলো, ওনারগুলো বের করলো, বের করলে সাজায় রাখলো, রেখে ওই ফোনগুলোর ছবি তুললো, বলছে এগুলো চোরাই ফোন। একটা এসআই ছিল, দুইটা কনস্টেবল ছিল, আর একটা কি যেন, যাই হোক। তো বলছে এগুলো চোরাই ফোন, তোরা এইসব ফোন এলাকা থেকে চুরি করে ঢাকায় নিয়ে এসে বিক্রি করিস না, দাঁড়া তোরা প্রমাণ দে, তোরা যথাযথ প্রমাণ দে, এই ফোনগুলো নিয়ে আসে যেগুলো রিসিপ্ট দে, কাস্টমারের গ্রাহক কপি দে। আমরা বললাম যে আমাদের ফোন দোকানে দিয়ে গেছে, আমার কিন্তু দোকানের মেমো আছে, আমি কোনো টেকনিশিয়ানের, কোনো কাস্টমারের কাছ থেকে কোনো ফোন রিসিভ করলে কাস্টমারের নাম, ফোন নাম্বার, মোবাইলের নাম, মোবাইলের মডেল, মোবাইলের কালার, কি সমস্যা, কত টাকা বিল, কবে নিয়েছি, কবে দিব, এবং ডেট নাকি বিস্তারিত আমার মেমোতে লেখা আছে। তো আমি বললাম যে স্যার, করি বললাম যে স্যার, আসলে আমরা তো মেমো এখানে নিয়ে আসি না, আমাদের ওরকম প্রয়োজন মনে পড়ে না, নিয়ে আসি না, মেমোগুলো আমাদের দোকানে আছে। বলছে এত কিছু বুঝি না, প্রমাণ দে, না হলে থানায় চল। আমার মনে হলো হুট করে নিউজ দেখি ওয়ারি থানাতে এইসব প্রবলেম হয়। তো যাই হোক, তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। তো আমার সাথে যে গেছে ওনার, আমাদের তো সৎ উদ্দেশ্য, আমরা স্মুথলি কথা বলতেছি, সুন্দরভাবে কথা বলতেছি, তো আমি যেটা ফিল করলাম যে আমাদের জায়গায় অন্য কেউ হলেও, সৎ হইলেও, তাদের কথার মধ্যে যদি স্পিড না থাকে, বোঝাতে যদি না পারে, তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যেত আমার যেটা মনে হয়। তো উনি, ওনার এক ভাস্তি জামাই আছে ঢাকা সুপ্রিম কোর্টের উকিল, তো যাই হোক, ওনাকে ফোন দিল, তো এসআই কোনোভাবেই ওনার সাথে ফোনে কথা বলবে না। তো যাই হোক, আমি আবার টেকনিক্যালি বললাম, নওগাঁ একটা ভাই শেরপুর থানায়, আমাদের শেরপুর থানায়, বগুড়া শেরপুর থানায় 3 বছর এসআই ছিল, এখান থেকে এখন নাটোরে পোস্টিং হয়েছে। আমি বললাম যে স্যার, আপনাদের স্বজাতি একটা ভাই আছে, আমাকে চিনে জানে, তো আপনি ওনার সঙ্গে কথা বলেন, কথা বললেই আমাদের সম্পর্কে বিস্তারিত, অন্তত আমার সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। পরে আমি ফোন ধরাই দিলাম, ওনাকে জিজ্ঞেস করলো, আমি তো আগেই বলছি যে ওনার বাড়ি নওগাঁতে, শেরপুর থানায় ছিল, এখন নাটোর থানায়। তো ওনাকে জিজ্ঞেস করতেছে যে আপনার বাসা কই, কি করেন, পোস্ট কি, কাউসার নামে কাউকে চেনেন কি না, কী কাজ করে। আমাকে যখন বিস্তারিত বলল যে না, এ ছেলে ঠিক আছে, কোনো ঝামেলা নাই, এর দোকান আছে, মোবাইল সার্ভিসিং করে, এই সেই, পরে উনি একটু ঠান্ডা হইল, ঠান্ডা হয়ে উনি চলে গেল, আমাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া লাগলো না, কোনো হয়রানিও হওয়া লাগলো না। কিন্তু এক্ষেত্রে যদি কোনো এরকম কোনো সাপোর্ট না থাকতো, বা আমি যদি, আমার যদি ওই ভাইটা পরিচিত না থাকতো, তাহলে একটা ঝামেলায় পড়তাম। সো ঢাকায় গেলে অবশ্যই, যেসে যদি এক্সট্রা কোনো ফোন নিয়ে যান, অবশ্যই একটা মেমো নিয়ে যাবেন, বা আপনার কোনো পরিচয়পত্র নিয়ে যাবেন, যে আপনার মোবাইলের দোকান আছে, আপনার ট্রেড লাইসেন্স ফটোকপি নিয়ে যেতে পারেন, অথবা কোনো সংগঠনের যদি আপনি টেকনিশিয়ান, এটার যদি কোনো সার্টিফিকেট আপনার কাছে থাকে, সেটা নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। মনটা খুবই খারাপ হয়ে গেল, শুক্রবার যেহেতু মার্কেট বন্ধ,
একটু পর ফ্রেশ ট্রেশ হয়ে বের হইলাম, পরের দিন যা যা কেনার রাখি। আমরা যারা টেকনিশিয়ান যেটাই কিনি, 70-80% প্রোডাক্ট গুলিস্তান মার্কেট থেকেই পাওয়া যায়, পাতাল মার্কেট বলেন আর ওই সুন্দরবন স্কোয়ার বলেন, ইস্টার্ন প্লাজা বলেন, মোতালে প্লাজা বলেন, সব থেকে বেশি আমাদের যে কাজগুলো প্রয়োজন হয়, যেসব জিনিস দরকার হয়। আমি যেটা চিন্তা ভাবনা করলাম যে বেশিরভাগই আপনার গুলিস্তান মার্কেট থেকেই পাওয়া যায়। তো যাই হোক, আমি মূলত উদ্দেশ্য করে গেছি যে ইউএফএস আইসির সকেট কিনবো, ইউএফএস সকেট কিনবো। আসলে আমরা তো অনেকদিন হলে ইএমসির সাথে সম্পৃক্ত, ইএমসি নিয়ে কাজ করতেছি, ইউএফএস নিয়ে কাজ করা হয়নি। তো তার জন্য আসলে ইউএফএস নিয়ে কাজ করার জন্য আমি মূলত আমার এই ডিভাইসটা কেনার উদ্দেশ্যে আমার ঢাকা যাওয়া। শুধু এটা না, আমি আমার চিন্তা ভাবনা যে নিজেকে আপডেট করব। আমরা আসলে 150-200 টাকা দামের তাঁতাল ইউজ করা আমার অভ্যস্ত, 300 টাকা তাঁতাল ইউজ করা অভ্যস্ত, 1,500-2,000 টাকা দামের হটবন ইউজ করা আমরা অভ্যস্ত। তো নিজেকে আপডেট করার জন্যই, নিজের কাজকে আপডেট করার জন্যই মূলত এটার পাশাপাশি আমি কিছু হট গান, পাওয়ার সাপ্লাই, আপনার তারপরে আয়রন যেটাকে বলি, তাঁতাল, আরও কিছু পেস্ট, আমি বিভিন্ন কিছু কিনছি কাজের জন্য। তো সেটা আমি দেখাবো। তার আগে একটু কথা বলে নেই, এটা হচ্ছে ইউএফএস, ইউএফএস সকেট। প্রথমে অ্যান্ড্রয়েড ফোন বের করার পর, প্রথমে বাটন ফোনের কথা বলি, বাটন ফোনের সাথে সিপিউর সাথে ফ্ল্যাশরুম আলাদা ইউজ করে, আবার বিল্ট ইন ফ্ল্যাশরুম অনেক সিপিউতে অ্যাড থাকে। তারপরে যেটা হলো, অ্যান্ড্রয়েড ফোন আসলো, ন্যান্ড আইসি আসলো, ন্যান্ড আইসির পর ইএমসি আইসি আসলো, ইএমসির পর ইউএফএস আইসি আসলো। তো ইএমসি আর ইউএফএসের মধ্যে পার্থক্য হচ্ছে, ইএমসি আর ইউএফএস হচ্ছে, আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। একটা হচ্ছে কম্পিউটারে যে আমরা স্টোরেজ হিসেবে সংরক্ষণ বা সফটওয়্যার রাখি বা উইন্ডোজ দেই, যে একটা জায়গা দরকার হয় স্টোরেজ, সেটা আমরা হার্ড ডিস্ক ইউজ করি। হার্ড ডিস্কের নাম যেটা আমরা জানি এসএসডি, সরি এইচডিডি। পরে দ্রুত গতির জন্যে, কাজকে স্পিড করার জন্যে, আপনার সরাসরি বুট করার জন্যে এসএসডি হার্ড ডিস্ক বাজারে আসলো। আমরা একটা পিসি এইচডিডি হার্ড ডিস্কে যদি অন করতে যদি 30 সেকেন্ড সময় লাগে, এসএসডি হার্ড ডিস্কে সেই পিসিটা অন করতে 8-10 সেকেন্ড সময় লাগে। খুব দ্রুত ডাটা ট্রান্সফার হয়, আপনার স্পিডটা অনেক বেশি পাওয়া যায়। এটাই হচ্ছে এইচডিডি আর এসএসডির মধ্যে পার্থক্য। আর সেটাই আমি একজনই বললাম যে ইএমএমসি আর এসএসডি আপনারা এক ধরতে পারেন, সরি ইএমএমসি আর হচ্ছে এইচডিডিকে আপনারা এক ধরতে পারেন, আর ইউএফএস আর এসএসডিকে আপনারা এক ধরতে পারেন। ইএমসির যেসব আইসি ওলা ফোন পাওয়া যায়, সেসব আইসিতে ভারী ভারী কোনো গেম খেলার কোনো অপশন নাই, 4K কোনো গান প্লে করতে গেলে লেগ করে, ভারী কোনো সফটওয়্যার ইউজ করা যায় না, অনেক সময় লাগে। তো এইসব জিনিসকে দ্রুতগতি করার জন্য, গেম ভারী ভারী গেম যাতে খুব ইজিলি খেলতে পারে, তার জন্য ইউএফএস আইসি ইউজ করছে। ইউএফএস ইএমসি হচ্ছে, ইএমসি অনেক ধীরগতির একটা, তুলনামূলকভাবে একটা ধীরগতির ইএমসি, যেটাতে স্টোরেজ যদি ডাটা ট্রান্সফার করেন, যদি মিনিটে যদি ইএমএমসি 5 MB ডাটা ট্রান্সফার হয়, ইউএফএস মিনিটে হবে 15 MB ডাটা ট্রান্সফার। আর সংরক্ষণ ব্যবস্থা খুবই ভালো, ইউএফএস হচ্ছে ইউনিভার্সাল ফ্লাশ ড্রাইভ। তো সব দিক থেকেই ইউএফএস অনেক স্পিড, অনেক ভালো আপনার একটা স্টোরেজ ব্যবস্থা বা একটা সিস্টেম। শুধু চিপসেটের উপরেই মানে স্পিড নির্ভর করে না, সাথে ইএমসি না ইউএফএস ইউজ করছে সেটার উপরেও মোবাইলের স্পিড নির্ভর করে। তো এটা নিয়ে পরে কথা বলবো, আমি কী কী জিনিস নিয়ে আসছি সেটাই আপনাদেরকে দেখাই। দেখতে পারতেছেন একটা কার্টুন, যেটাকে বলি কার্টুনের সামনে এখানে লেখা আছে জিটেল, সাবধান মোবাইল সামগ্রী, ঢাকা টেলিকম, বগুড়া। তো জিটেল আসলে সানশাইন রিলাইফ
যে যে ব্র্যান্ড আছে এটার হচ্ছে একমাত্র আমদানিকারক। তো আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে টাকা একটু বেশি লাগুক যেন আমি সঠিক পণ্যটা পাই। আসলে পণ্যটা কিনা সঠিক কিনা এখন আমি বলতে পারবো না, তবে আমার বিশ্বাস যে পণ্যগুলো সঠিক হবে। তো আমি ব্যবহার করার পর আসলে বুঝতে পারবো যে আসলে পণ্যগুলো সঠিক কিনা, এই মুহূর্তে বলতে পারতেছি না। তো আমার বিশ্বাস আর কি পণ্যগুলো সঠিক হবে। তো আমি এটাকে এখন খুলবো। তো আসলে আমি বাসায় রাত্রেবেলা আসলে দেখতে পারতেছেন এখানে জিটেলের একটা কি বলে এটাকে আমরা ঠোঙ্গা বলি বাংলায়, অথবা প্যাকেট অথবা মোড়ক অথবা যেটাই বলি না কেন, আমি দেখবো এখন এর মধ্যে কি আছে। কিছু মিনি পিসিবি দেখতে পারতেছি, মিনি মানে একদম ন্যানো বা একদম ছোট পিসিবি দেখতে পারতেছি। এখানে কিছু তাতাল বা সোল্ডারিং আয়রনের কয়েল যেটাকে বলি সেটা দেখতে পারতেছি, আর এখানে কিছু আইসি দেখা যাচ্ছে, 65 সরি। আচ্ছা এগুলো এর মধ্যেই রাখি, রাখার পর এটাকে আমি সাইড করব। তারপরে প্রথমে এটা হাতে নেই, এটা দেখতে পারতেছেন সানশাইন প্রোটোবল সোল্ডারিং স্টেশন। তো এটা একটা সানশাইন ব্র্যান্ডের, মডেল হচ্ছে SS927D। তো এটা মানে আসলে খুবই ভালো মানের না, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা পর্যন্ত সোল্ডারিং স্টেশন পাওয়া যায়। তো আসলে এটা আসলে মোটামুটি মোটামুটি একটা বাজেটের সোল্ডারিং স্টেশন। এটার দামটা আমার কাছ থেকে, আমি প্রাইসটা বলে দেই সমস্যা নাই, দামটা আমার কাছ থেকে রাখছে হচ্ছে 2250 টাকা। তো প্যাকেটটা খুলে দেখাই, এটা এক্সট্রা সোল্ডারিং স্টেশন। তো যেটার মাথাটা হচ্ছে এইরকম একটু বাঁকানো, এটা এক্সট্রা কিনতে হবে। ওর সাথে যেটা আছে সরাসরি সোজা যে বিটটা আর কি। তো এটা আমি দুইটা নিছি, তো এটা আমি সাইড রাখবো। তারপরে এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যেটাই বলি না কেন, আচ্ছা আগে এটা দেখাই। এটা হচ্ছে এখানে বিট থাকবে, বিট লাগায় এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমি এখানে লাগাবো, এখানে লাগাবো। লাগানোর পর যেটা করতে হবে, এখানে সুইচ অন অফ সুইচ আছে, তারপর এখানে আপনার ভোল্টেজ বা হিট কম বেশি করানোর একটা বাটন দিয়ে রাখছে দুইটা। এখানে লেখা আছে সানশাইন SS927D। এটা আমি অনেকের কাছ থেকে শুনছি যারা ইউজ করে যে খুবই ভালো মানের একটা আয়রন অল্প দামের মধ্যে। তো এখানে কিছু ম্যানুয়ালি কিছু সেটআপ টেটআপ দেওয়া আছে, এই যেটা হচ্ছে এর সাথে যেটা থাকে। আচ্ছা তারপরে এটা আসলে কি কাজ জানা নাই, এটা একটা দিছে, যাই হোক এটা রাখি এর মধ্যে, এটা আমরা সাইড করি। তারপর দেখতে পারতেছেন হচ্ছে একটা সোল্ডারিং আয়রন সানশাইনের, এটার মডেল হচ্ছে SL936, এই দেখেন লেখা। তো মোটামুটি এটা একটু মিড বাজেটের, এটা মেবি 280 টাকা করে নিছে আমার কাছ থেকে। এটারও যে বিটটা আছে এই বিটটা চেঞ্জ করে দেয়, আমি বেশ কয়েকটা বিট নিছি, এটা আমি দুইটা নিছি। আসলে সবসময় তো ওই আয়রনটা ইউজ করা যাবে না, বিশেষ
যে আমরা আইএসপি পিন আউটের ক্ষেত্রে বা কোনো আপনার লাইন পাসিংয়ের ক্ষেত্রে ওটা ইউজ করবো। তো কম দামি বেস্টও নিয়েছি, এটা কিন্তু বাকু কোম্পানির। তারপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে সানশাইনের আইপি অ্যান্ড্রয়েড স্মার্ট পাওয়ার কেবল SS905D 3-pin বুট। এটা আসলে বিশেষ একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝাই। যে পাশে আপনার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা, এই দুটা আপনার পাওয়ার সাপ্লাই নেগেটিভ পজিটিভ যাবে, ওখান থেকে যে মাইক্রো পিনটা আসতেছে এটা এখানে অ্যাড হবে। এই পাশে যে চারটে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই চারটে পয়েন্টে আমি চার ধরনের লাইন লাগায় রাখতে পারবো, যেগুলো খুবই বেশি প্রচলন যেসব ফোনের পিন। এখন যেটা আছে আমাকে একটা এটা লাগাতে হবে, কারণ যেসব বেশিরভাগ ফোনগুলো ফিক্সড ব্যাটারি হয় না, অন্যান্য ব্যাটারিও হয়, সেটা আমি এখানে এটা লাগাবো। লাগানোর পর আমি যেসব ফিক্সড ব্যাটারিওয়ালা ফোন, যেসব ফোন আসলে ফিক্সড ব্যাটারি হয়, যে পাওয়ার সাপ্লাই চালু করার জন্য আমরা সাধারণত দুইটা লাইন লাগাই, নেগেটিভ আর পজিটিভ, সাথে আরও একটা বা দুইটা লাইনের প্রয়োজন হয়। তো যদি এই পিনটার যদি কোনো ফোন আসে, তো আমি সরাসরি যেটা করব যে এই পিনগুলো মাদারবোর্ডে লাগিয়ে সরাসরি আমি পাওয়ার বাটন প্রেস করব, তাহলে ভালো রেসপন্স পাব। তো এই কেবলটা খুবই জরুরি বর্তমান যুগে। এটা আমি একটা কিনছি, এটাও সানশাইন ব্র্যান্ডের কিনছি। তো মূলত সানশাইন ব্র্যান্ডের জিনিসগুলো এর আগেও কয়েকটা ইউজ করছি। আমি একটা মাইক্রোস্কোপ কিনছি সানশাইন ব্র্যান্ডের, তার জন্য আসলে এটা কেনা, এটা আমি রাখবো। তারপরে এখন যেটা অনেক বড় দুইটা কার্টন দেখতে পারতেছেন, এখানে কিছু, এটা একটা আপনার স্ক্রুড্রাইভার, এটা রিলাই ব্র্যান্ডের, এটা হচ্ছে আইফোনের, এই দুইটা আইফোনের রাখলাম। এটা একটা পেস্ট, আমরা নর্মাল যে পেস্টগুলো ইউজ করি, তো ভাবলাম সানশাইন ব্র্যান্ডের একটা পেস্ট নেই। এটা পেস্ট বলতে কি, এটা গ্লু, সরি পেস্ট না, তো এটা গ্লু আটা, যেটাকে বলি আমরা টাচ ডিসপ্লে লাগার ক্ষেত্রে যে আটাটা প্রয়োজন হয়। এটা এই যে সোল্ডারিং আয়রনের যে বিটটা দেখতেছেন, এটা একটা বিট রিল্যাক কোম্পানির, আরও কয়েকটা বিট আছে। তো এটা হচ্ছে ওপেনার, ওপেনার টুলস, এটা প্রয়োজন, এটা রিলাই ব্র্যান্ডের, এটা আমি সাইডে রাখলাম। এটা একটা এন্ট্রি কাটার, আমার চোখে আর কি যেগুলো মনে হয়েছে যে নেওয়া যাবে আমি ওইগুলোই নিছি। এটা একটা আপনার হচ্ছে, এটার নাম আমরা যেটাকে বলি যে তার বা সেপারেটার, টাচ ডিসপ্লে সেপারেটার। এই তার অনেকগুলো আছে, যেটা একবার দুবার ইউজ করার পর হাতের স্পর্শ লাগার পর জং ধরে যায়, একটুতে ছিঁড়ে যায়, ওরা বললো এটা অনেক ভালো, এটা সহজে ছিঁড়বে না, তার জন্য এটা আমি নিছি, এটা রিলাই ব্র্যান্ডের। আমার কাছে কিন্তু মাইক্রোস্কোপ আছে, তারপর এটা আমি রাখছি, এটা ইনস্ট্যান্ট শর্টকাট একটা কাজের জন্যে। এটা দাম খুব বেশি না, অল্প দাম, আমার কাছ থেকে 200 টাকা নিছে, আপনাদের কাছ থেকেও তাই নিবে। এটা সানশাইন ব্র্যান্ডের, সানশাইন না অন্য কোনো ব্র্যান্ডের হতে পারে, এখানে কোনো ব্র্যান্ডের নাম ওইভাবে দেখতে পারতেছে না। একটা ভালো পেস্ট নিছি, মোটামুটি কাজ করার জন্য রিলাই ব্র্যান্ডের।
সোল্ডারিং পেস্ট বা আইসি কাজ করার সময় যে পেস্ট আমরা ইউজ করি। তারপরে আমার প্রিয় একটা জিনিস, রিলাইপের 138°C-এর RL404 বল পেস্ট, এটা খুবই ভালো অল্প হিটে। 138 ডিগ্রি মানে আমরা যদি নর্মালি কোনো আইসি যদি 350 হিটে তুলি, তাহলে এটা বল করতে গেলে আমাকে 250 হিট দিলে এটা বল হয়ে যাবে। এটা সার্জিক্যাল টেপ। বল পেস্ট আমি দুইটা নিছি, এটা একটা বিজিএ মডেল হচ্ছে RL044, এটা হচ্ছে 254 UFS। আচ্ছা, উফ, ব্লেডটা ওই যে কাটিংয়ের ব্লেড নিচে এক্সট্রা, এটা পড়ে গেছে প্যাকেট থেকে। এটা হচ্ছে কি বলে এটা, সানশাইন মাল্টি ফাংশন জিপিআর ইনস্টল প্যাড। আমি এটাকে এখন বের করব। আমাকে আগে প্লেটগুলো এটা একটা ওপেনার, এটা হচ্ছে আপনার মেমো যেটা বলি, এটা পরে দেখাবো। এটা আর একটা ওপেনার, এটা আর একটা বক্স, দুইটার মধ্যে কোনটার মধ্যে কি আছে আমি দেখাবো আপনাদেরকে পরে। দেখে এখানে দেখতে পাচ্ছেন সানশাইন ডিসি পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই যেটা বলি, এটা সানশাইন ব্র্যান্ডের আমি একটা পাওয়ার সাপ্লাই নিছি। তো প্যাকেট থেকে এটাকে আমি খুলে দেখাবো। আসলে আমার ক্যামেরা স্ট্যান্ড এইমাত্র ভেঙে গেল, আমাকে ক্যামেরা স্ট্যান্ড ছাড়াই এক হাতে ভিডিও এক হাতে খুলে দেখাতে হবে। এটা একটা ম্যানুয়াল যেটা আছে, হাই প্রেশার ডিসি ভোল্টেজ কারেন্ট রেগুলেটর ইনস্ট্রাকশন ম্যানুয়াল P3005DA ইংলিশ, এটা আমি সাইডে রাখলাম, এটাই দেখতে পারতেছেন। তো এই পাওয়ার সাপ্লাইটা নিয়েও আমি পরে একটা ভিডিও দিব, জাস্ট এটা এখন না বের করি, এটা নিয়েও আমি একটা ভিডিও দিব, মানে একক একটা ভিডিও দেওয়া হবে, সমস্যা নাই। তারপর সুগনের একটা আমি হটগান নিছি, 2020D, এই দেখতে পাচ্ছেন 2020D এল সুগন। তো এটা নিয়েও এই দুইটা নিয়ে আমি পরে একটা রিভিউ দিব। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এটা আসলে আমার রুম, আপনারা অগোছালো কিছু মনে করবেন না। তো জিনিসগুলো এভাবে রাখছি, এখন আমি গুছাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।